দুর্গাপূজোর আগে শহরকে যানজটমুক্ত করতে পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত দুধারের রাস্তাকে নো পার্কিং জোন হিসেবে ঘোষণা করছে আগরতলা পৌর নিগম। এর পাশাপাশি বটতলা শিববাড়ি থেকে দশমী ঘাট পর্যন্ত রাস্তাটিকেও কোনো গাড়ি অথবা বাইক পার্কিং করা যাবে না। আরক্ষা প্রশাসনের সাথে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সোমবার এমনই নির্দেশ দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে পৌর নিগমে সোমবার এক বৈঠকে ডাক দেন মেয়র। রাজ্য পুলিশের উচ্চ আধিকারিক থেকে শুরু করে ট্রাফিক দপ্তরের প্রতিনিধি সহ আরক্ষা প্রশাসন এবং জেলা প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এদিনের এই বৈঠকে। শহরকে যানজট মুক্ত ও আবর্জনা মুক্ত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পৌর নিগম। প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগণের অভিযোগ শুনে সেই অভিযোগ নিরসনের চেষ্টা করে চলেছেন মেয়র দীপক মজুমদার। এদিনে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা শহরে বিভিন্ন রাস্তা বেআইনিভাবে দখল করে পুজোর সময় ব্যবসা করার চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী, ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটছে এবং অসুবিধার মুখে পড়তে হচ্ছে জনসাধারণকে। এদিকে পুজোর আগে শহরকে যানজট মুক্ত করতে মেয়রকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই নির্দেশকে মাথায় রেখেই আগামী তিন দিনের মধ্যে বেআইনি দখলদারদের উচ্ছেদ করে রাস্তা যানজট মুক্ত করা হবে বলে এদিন ঘোষণা করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যারা পুণ্যার্থীরা দর্শনার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে আসবেন পুজো দেখতে, তারা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে তারা পুজো উপভোগ করতে পারেন এবং যান চলাচল যাতে সুন্দরভাবে করা যায়, সেক্ষেত্রে আগরতলা শহরে আমরা লক্ষ্য করেছি যে কিছু বেআইনি ব্যবসায়ী শহরের বিভিন্ন রাস্তাগুলি দখল করে ব্যবসা করছে। তো সেক্ষেত্রে স্বাভাবিক মানুষের চলাচল যেমন নির্বিঘ্নে করতে পারছে না, পাশাপাশি যান দুর্ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আগরতলা পৌরবাসীর সবারই একটা দাবি ছিল যাতে শহরটাকে পরিষ্কার করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাকে নির্দেশ দিয়েছেন যে আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অতি শক্ত। সেইভাবেই আমরা আজকে ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর, সদর মহকুমা প্রশাসন, পরিবহন দপ্তর, সমস্ত অফিসার আধিকারিকদের নিয়ে আমরা একটা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা সমস্ত আগরতলা শহরে বেআইনি যারা ভেন্ডার কিংবা দোকানদার রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং ভেন্ডার জন্য যাদেরকে ভেন্ডার লাইসেন্স দেওয়া হচ্ছে বিভিন্ন ভেন্ডারদের যে পরিমাণ যে যে সিস্টেমে থাকার কথা, যে ক্রাইটেরিয়াতে থাকার কথা, যারা থাকবেন বাকিদেরকে উঠিয়ে দেওয়া হবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী তিন দিন পর পোস্ট অফিসের মধ্যে কামন্ত্রমিতে দুধারে কোনোরকম যানবাহন এখানে পার্কিং করা, এটা নো পার্কিং জোন, এখানে রাখা হবে। যারাই বেআইনিভাবে টু হুইলার হোক ফোর হুইলার রাখা হবে ওদের তুলে নেওয়া হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিকভাবে পশ্চিম মধ্যে কামন্ত্রমিতে কোথাও রাখা যাবে না এই জায়গাটা। আমরা এটা আগামী তিন দিন সময় দেওয়া হচ্ছে, তিন দিন পর থেকে আমরা অ্যাকশন শুরু করবো। আমাদের ট্রাফিক দপ্তর সঙ্গে নির্দেশ বলা হয়েছে, আর একটা প্রশাসনের কথা বলা হয়েছে। সার্বিকভাবে আমরা পুজোর সময় যাতে আরও ফ্রি থাকে রাস্তাগুলি সেই চেষ্টা আমরা করার চেষ্টা করবো। সার্বিক বটতলা থেকে বটতলা শিববাড়ি থেকে দশমী ঘাট যে রাস্তাটা আছে সেটাকে আমরা সরিয়ে দেবে। পুজোর আগে এক যানজটমুক্ত শহর আগরতলাবাসীকে উপহার দিতে পারবেন বলে আশাবাদী মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।